নমস্কার, আমি মৃত্যুঞ্জয় পাণ্ডে, ইজি কম্পিউটার লার্নিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এই টিউটোরিয়াল চ্যানেলের একাদশ পর্বে চলে এসেছি। গত দশম পর্বে আমরা এমএস ডসের কিছু কমান্ড সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং আমরা শিখেছি বেশ কিছু কমান্ড কীভাবে সেগুলোকে প্রয়োগ করতে হয়। আজকের এই পর্বে আমরা ডাইরেক্টরি নিয়ে আলোচনা করব। গত পর্বে ডাইরেক্টরি সম্বন্ধে আমরা সংক্ষেপে একটু জেনেছি যে ডাইরেক্টরি হচ্ছে ফাইল রাখার একটি ব্যবস্থাপনা বা জায়গা। তো আজকে আমরা এই পর্বে শিখব কীভাবে ডাইরেক্টরি তৈরি করতে হয়, সেই ডাইরেক্টরির ভিতরে কীভাবে ফাইল রাখতে হয়, অর্থাৎ পুরো ডাইরেক্টরি ব্যবস্থাপনা আমরা আজকে এই পর্বে শিখব। তো চলে আসুন, আজকে আমরা আর দেরি না করে ডাইরেক্টরি বিষয়টি আজকে আমরা শিখে নিই। তবে নিয়ে নেবো তার আগে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আমাদের ডাইরেক্টরি তৈরি করার ক্ষেত্রে তিনটি কমান্ড আমাদের মাথায় রাখতে হয়। সেই তিনটি কমান্ড হচ্ছে, প্রথমত যদি প্রশ্ন করা হয় হাউ টু ক্রিয়েট ডাইরেক্টরি, কীভাবে আমরা একটি ডাইরেক্টরি তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কমান্ডটি লিখতে হবে এমডি স্পেস ডাইরেক্টরি নেম, যে কোনো নাম ডাইরেক্টরি, যেমন আমি এখানে লিখে রেখেছি ইন্ডিয়া। দু নম্বর পয়েন্ট হচ্ছে হাউ টু গো ইন ডাইরেক্টরি, কীভাবে আমরা ডাইরেক্টরির ভিতরে প্রবেশ করব, তার জন্য যেটি লিখতে হবে সিডি স্পেস ডাইরেক্টরি নেম, আবার আমি ওই ইন্ডিয়া নামটি লিখব। নাম্বার থ্রি, হাউ টু এক্সিট ফ্রম ডাইরেক্টরি, আমরা ডাইরেক্টরি থেকে কীভাবে বার হব, তার জন্য লিখতে হবে সিডি ডট ডট এন্টার। এই তিনটি কমান্ড আমাদের মেনটেন করে আমাদের ডাইরেক্টরি তৈরি করতে হবে। এরপর একটি ডাইরেক্টরির কনসেপ্ট পাওয়ার জন্য আমরা একটা ছবি দেখে নেব। এখানে আমার একটি রুট ডাইরেক্টরি চার্ট রয়েছে, যেখানে আমি মেইন ডাইরেক্টরির নাম রেখেছি ইন্ডিয়া এবং ওর আন্ডারে দুটো সাব ডাইরেক্টরি করেছি, একটা হচ্ছে ঝাড়খণ্ড এবং অপরটি হচ্ছে বেঙ্গল। এরপর আমি ঝাড়খণ্ডের মধ্যে দুটো শহরকে আমি লিখেছি, যেমন একটা হচ্ছে রাঁচি এবং আরেকটা হচ্ছে টাটা। ঠিক সেই প্রকার বেঙ্গলের মধ্যে দুটো শহরের নাম হচ্ছে, একটা পুরুলিয়া এবং অপরটি বাঁকুড়া। এখন আমি এই রাঁচির ভেতরে দুটো ফাইলকে রেখেছি। তাহলে যদি এটা আমার মেন ডাইরেক্টরি হয়, এটা আমার সাব ডাইরেক্টরি হয় এবং সাব ডাইরেক্টরির ভিতরে আবার দুটো সাব ডাইরেক্টরি করেছি এবং এই সাব ডাইরেক্টরির ভিতরে দুটো ফাইল আমি করেছি, একটা হচ্ছে রাম এবং অপরটি হচ্ছে শ্যাম। ঠিক সেই প্রকার টাটার ভেতরে রয়েছে রীতা, গীতা। আবার বেঙ্গলের মধ্যেও সেম, পুরুলিয়া, বাঁকুড়া দুটো সাব ডাইরেক্টরি, তার ভেতরে আমি দুটো করে ফাইল করেছি, একটা হচ্ছে রাজু অপরটি হচ্ছে সজল, বাঁকুড়ার মধ্যে একটি রয়েছে রাজ এবং অপরটি হচ্ছে সুরজ। তো এই পুরো রুট ডাইরেক্টরি আমরা আজকে কমান্ড প্রম্পটে ডাইরেক্টরি কীভাবে তৈরি করতে হয় এবং পুরো এই যে চার্টটি রয়েছে সেই চার্টটিকে আমরা কীভাবে তৈরি করব, তা আমরা এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব। তো আমরা যেভাবে আমরা জানি কমান্ড প্রম্পট কীভাবে খুলতে হয়, প্রথমে আমরা স্টার্ট বাটনের থেকে প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে এক্সেসরিজ এবং এক্সেসরিজ থেকে কমান্ড প্রম্পট। এখানে আসার পর যেভাবে আমরা ডাইরেক্টরি চেঞ্জ করি সিডি ডট ডট এন্টার, আবার সিডি ডট ডট এন্টার, এরপরে একবার সিএলএস করে নেব এন্টার। এবার আমি প্রথমে একটি ডাইরেক্টরি তৈরি করব। আমরা যে রুট ডাইরেক্টরি চার্টটা দেখলাম সেই ডাইরেক্টরি চার্ট অনুযায়ী আমি এখানে ডাইরেক্টরি তৈরি করব। তো প্রথমে ডাইরেক্টরি তৈরি করার জন্য আমাকে এখানে লিখতে হবে, তার আগে আমি এটিকে একটু বড় করে নিই স্ক্রিনটি, এখানে আমাকে লিখতে হবে এমডি অর্থাৎ মেক এ ডাইরেক্টরি স্পেস নাম দিচ্ছি, যেমন ওখানে নাম দিয়েছিলাম আমি ইন্ডিয়া, আমি এখানে লিখছি ইন্ডিয়া, এরপর আমি এন্টার দেব। তাহলে ইন্ডিয়া দিয়ে আমার একটি ডাইরেক্টরি তৈরি হয়ে গেল। এরপর আমি ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে গেলে আমাকে লিখতে হবে সিডি স্পেস ইন্ডিয়া এন্টার। দেখুন এখানে একটি আমি গ্যাটার দেন সাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ সি কোলনের এখানে আমার গ্যাটার দেন এই সাইনটি ছিল, এটি এখন আমার ইন্ডিয়ার পরে চলে এসেছে, অর্থাৎ আমার ইন্ডিয়া নামের একটি ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে। এরপর আমি চাইছি ইন্ডিয়ার ভেতর
আরও দুখানা আমি সাব ডাইরেক্টরি তৈরি করব আমাদের ওই চার্ট অনুযায়ী। তো ইন্ডিয়ার ভিতরে ডাইরেক্টরি তৈরি করার জন্য আমাকে এইখানে লিখতে হবে এমডি স্পেস, প্রথমটা দিয়েছিলাম ঝাড়খণ্ড, তো আমি ঝাড়খণ্ডে লিখছি ঝাড়খণ্ড। এন্টার। আবার একটি তৈরি করে নিচ্ছি এখানে এমডি স্পেস বেঙ্গল, বিই এন জি এ এল বেঙ্গল। এবার আমি এন্টার দেব। এবার প্রথমে তাহলে আমি ঝাড়খণ্ড তৈরি করেছি, তাই আমি আগে ঝাড়খণ্ডে ঢুকব। তাহলে প্রথমে আমাকে লিখতে হবে সিডি স্পেস ঝাড়খণ্ড, এরপর আমি এন্টার দেব। দেখতে পাচ্ছি আমরা, তাহলে প্রথমে আমরা ছিলাম ইন্ডিয়া, এখন আমরা ইন্ডিয়ার পর ঝাড়খণ্ডের এখানে আমার কার্সারটি অবস্থান করছে। তাহলে বর্তমানে আমরা সি কলনের আন্ডার রয়েছে ইন্ডিয়া নামক মেন ডাইরেক্টরি, তার ভেতরে রয়েছে ঝাড়খণ্ড। এবার আমরা ঝাড়খণ্ডের মধ্যে দুটো আবার সাব ডাইরেক্টরি তৈরি করেছিলাম, একটি হচ্ছে রাঁচি এবং অপরটি টাটা। তো প্রথমে তাহলে রাঁচি বানানোর জন্য আমাকে লিখতে হবে আবার এমডি, অর্থাৎ মেকে ডাইরেক্টরি এমডি স্পেস রাঁচি, এন্টার। অপরটি এমডি স্পেস টাটা, এন্টার। এবার আমি প্রথমে তাহলে রাঁচির ভেতরে ঢুকব, সিডি স্পেস রাঁচি, এন্টার। তাহলে ইন্ডিয়া, তারপর ঝাড়খণ্ড, তারপর আমি রাঁচিতে চলে এসেছি। এবার রাঁচির ভেতর আমি দুটো ফাইলকে রাখব। আমরা জানি ফাইল কীভাবে তৈরি করতে হয়, সেই ফর্মুলা অনুযায়ী আমি এখানে একটি ফাইল বানাবো রাঁচির ভেতর। তাহলে ফাইল বানানোর জন্য লিখতে হবে কপি স্পেস, কপি স্পেস কন স্পেস, একটি নাম দিয়েছিলাম আমি রাম, আমি লিখছি রাম, এন্টার। এবার এখানে কিছুটা লিখব, আমি সাপোজ লিখছি রাম ইজ এ গুড বয়। এবার যেভাবে আমাদের সেভ করতে হয় ফাংশনাল কি থেকে F6 অথবা কন্ট্রোল কি থেকে কন্ট্রোল কি প্লাস জেড, যেটা খুশি একটা আমরা দেব, এরপর এন্টার দেব, সেভ হয়ে গেল। তাহলে আমার রাঁচির ভেতর রাম নামে একটি ফাইল আমার সেভ হয়ে গেল। আরেকটি ফাইল করেছিলাম, সে ফাইলটি এখানে আমি তৈরি করে নেব, কপি স্পেস কন স্পেস শ্যাম, SHYAM শ্যাম, এন্টার। সাপোজ কিছু একটা এরকম লিখলাম, এবার এটিকেও আমি সেভ করে নেব, এন্টার। তাহলে আমি রাঁচি পর্যন্ত গিয়ে রাঁচির ভেতর দুটো ফাইল আমি তৈরি করলাম। এবার আমাকে টাটার ভেতরে দুটো ফাইল তৈরি করতে হবে, তাহলে আমাকে রাঁচি থেকে প্রথমে বের হতে হবে। আমরা জানি কীভাবে এক্সিট হতে হয়, সূত্র হচ্ছে সিডি ডট ডট এন্টার, বেরিয়ে গেলাম। এখন আমি ইন্ডিয়ার পর ঝাড়খণ্ডে অবস্থান করছি। এবার আমি টাটার ভিতরে ঢুকবো, তাহলে এমডি দিয়ে যেহেতু টাটা বানিয়ে রেখেছি, তাই আমি সিডি স্পেস টাটা টাটা লিখব, এরপর আমি এন্টার দেব। তাহলে ইন্ডিয়া, ঝাড়খণ্ড এবং টাটা, তাহলে ইন্ডিয়া ঝাড়খণ্ড টাটা হয়েছে। এখানে আমি এরপর
আমি দুটো ফাইল তৈরি করব। এখানে একটি ফাইল বানাচ্ছি আমি, কপি স্পেস কন, একটি নাম দিচ্ছি রীতা, এন্টার, কিছু লিখলাম। এবার আমি এটিকে সেভ করব, এন্টার। আরেকটি ফাইল করছি, কপি স্পেস কন স্পেস গীতা, এন্টার, কিছু লিখলাম। এবার সেভ করব, এন্টার। তাহলে আমার টাটার ভেতরে দুটো ফাইল আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি টাটা থেকে বেরিয়ে যাব, সিডি ডট ডট, এন্টার। এবার আমি ঝাড়খণ্ড থেকেও বেরিয়ে যাব, সিডি ডট ডট, এন্টার। এখন আমি আবার মেইন ডাইরেক্টরি ইন্ডিয়ার মধ্যে চলে এসেছি। এবার আমাকে বেঙ্গলে প্রবেশ করতে হবে। তাহলে যেহেতু আমি ঝাড়খণ্ড বানানোর সময় বেঙ্গলকেও বানিয়ে নিয়েছি, তাই আমি খালি সিডি দিয়ে ঢুকলেই হবে, সিডি স্পেস বেঙ্গল। সিডি স্পেস বেঙ্গল লিখলাম, এবার আমি এন্টার দেব। তাহলে ইন্ডিয়ার পর আমি বেঙ্গলে চলে এসেছি। এবার বেঙ্গলের ভেতর আমাকে দুটো সাব ডাইরেক্টরি তৈরি করতে হবে। তাহলে এখানে বানানোর জন্য আমাকে এমডি স্পেস, একটি লিখব পুরুলিয়া, এন্টার। অপরটি লিখব বাঁকুড়া, বাঁকুড়া, এন্টার। তাহলে আমার বেঙ্গলের ভেতরও দুটো সাব ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে। এবার আমি আগেরটির মতো পুরুলিয়ার ভেতর দুটো ফাইল তৈরি করব এবং বাঁকুড়ার ভেতরও দুটো ফাইল তৈরি করব। তাহলে প্রথমে আমাকে তাহলে পুরুলিয়ার ভেতরে যেতে হবে। তার জন্য আমি সিডি স্পেস পুরুলিয়া, পুরুলিয়া লিখলাম, এন্টার। একটু স্পেলিং ভুল হয়েছে, আবার আমি লিখছি সিডি স্পেস পুরুলিয়া, এন্টার। তাহলে আমি এখন ইন্ডিয়া, তারপর বেঙ্গল, তারপর পুরুলিয়াতে রয়েছি। এবার আমি পুরুলিয়ার ভেতর দুটো ফাইল তৈরি করব। তাহলে ঠিক আগের মতোই কপি স্পেস কন স্পেস কিছু একটা নাম দিয়ে সাপোজ দিলাম সুরজ, এন্টার, কিছু একটা লিখলাম। এরপর আমি সেভ করলাম। আর একটি ফাইল করছি, কপি স্পেস কন স্পেস সজল, সজল, এন্টার। এখানেও কিছু লিখলাম, এরপর আমি সেভ করছি, এন্টার। তাহলে আমার পুরুলিয়ার ভেতরও দুটো ফাইল তৈরি হয়ে গেছে। এবার আমি পুরুলিয়া থেকে বেরিয়ে যাব, এরপর আমি বাঁকুড়ায় প্রবেশ করব। তাহলে বেরিয়ে যাওয়ার জন্য আবার আমি সিডি ডট ডট, এন্টার। এরপর ঢোকার জন্য সিডি স্পেস বাঁকুড়া, বাঁকুড়া লিখে এন্টার, এসে গেছি। এরপর বাঁকুড়ার ভেতরও ঠিক আবার আমি দুটো ফাইল তৈরি করব। তাহলে বাঁকুড়ার ভেতরে তৈরি করার জন্য আবার আমি সেভ, একই ফর্মুলা, কপি স্পেস কন স্পেস কিছু একটা নাম দিচ্ছি, সাপোজ দিলাম রিয়া, এন্টার, কিছু লিখলাম, সেভ করলাম, এন্টার। আরেকটি ফাইল করছি, কপি স্পেস কন স্পেস প্রিয়া, এন্টার, কিছু লিখলাম, সেভ হয়ে গেছে। তাহলে আমার ওই যে রুট ডাইরেক্টরি যে চার্টটি রয়েছে, সেই চার্ট অনুযায়ী আমার এই পুরো ডাইরেক্টরি ম্যানেজমেন্টটি আমার হয়ে গেছে। এবার আমি সমস্ত ডাইরেক্টরি থেকে বেরিয়ে যাব। তার জন্য আমাকে সিডি ডট ডট,
এন্টার, আবার সিডি ডট ডট এন্টার, আরেকবার সিডি ডট ডট এন্টার। এরপর আমি চলে এসেছি সি কলনে, দেখতে পাচ্ছি। এবার আমি সিএলএস করে নেব। তাহলে এতক্ষণ ধরে যা বানালাম সেটি রিপোর্ট দেখতে চাইলে যে কমান্ডটি আমাকে লিখতে হবে সেই কমান্ডটির নাম হচ্ছে ট্রি। ট্রি অর্থাৎ গাছ। গাছের যেভাবে শাখা প্রশাখা থাকে এবং ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে একটি বেশ সুন্দরভাবে আমরা দেখতে পাই একটি ছবি, ঠিক সেই প্রকার গাছের মতোই আমরা এখানে যে ডাইরেক্টরি এবং সাব ডাইরেক্টরি এবং তার ভিতরে যে ফাইলগুলি তৈরি করলাম সেগুলিকেও আমরা এখানে দেখতে পাবো। তার জন্য আমাকে যে কমান্ডটি লিখতে হবে তা হচ্ছে ট্রি ফ্রন্ট স্ল্যাস এফ অর্থাৎ ফাইল, এবার স্পেস দিয়ে যে মেন ডাইরেক্টরি সেই মেন ডাইরেক্টরির নাম লিখতে হবে। আমার মেন ডাইরেক্টরি ছিল ইন্ডিয়া, এরপর এন্টার। দেখুন এন্টার দেওয়া মাত্র কি সুন্দরভাবে সমস্ত ডাইরেক্টরি এবং ফাইলগুলি একসাথে দেখা যাচ্ছে, একটি বেশ সুন্দর ঠিক গাছের মতোই শাখা প্রশাখা মেলে রয়েছে। তাহলে দেখুন প্রথমে রয়েছে আমার মেন ডাইরেক্টরি ইন্ডিয়া, তার ভেতর রয়েছে বেঙ্গল এবং তার ভেতরে সাব ডাইরেক্টরি রয়েছে ঝাড়খণ্ড, এবং দেখুন বেঙ্গলের ভেতরেও বাঁকুড়া পুরুলিয়া সাব ডাইরেক্টরি এবং তার ভেতরে অর্থাৎ যেখানে দাগ দেওয়া নেই এইগুলো হচ্ছে ফাইল, এখানেও তাই। অর্থাৎ যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো হচ্ছে সাব ডাইরেক্টরি, আর যেগুলোতে নেই সেগুলো হচ্ছে ফাইল। তাহলে ইন্ডিয়ার ভেতরে দুটো সাব ডাইরেক্টরি, তার ভেতরে আবার দুটোরই দুটো করে করে সাব ডাইরেক্টরি এবং তার ভেতরে আবার দুটো করে করে ফাইল টোটাল। তাহলে এটি আমাদের একটি দেখার প্রসেস ডাইরেক্টরি। এবার আমি যদি কোনো একটি সাব ডাইরেক্টরির ভেতরের ফাইলকে অন্য কোনো সাব ডাইরেক্টরিতে কপি করতে চাই সেক্ষেত্রে আমাকে যে কমান্ডটি ব্যবহার করতে হবে সে কমান্ডটির নাম হচ্ছে কপি কমান্ড। তো কপি কমান্ড দিয়ে কীভাবে আমাদের একটি সাব ডাইরেক্টরি থেকে অন্য একটি সাব ডাইরেক্টরিতে কোনো ফাইলকে নিয়ে যেতে হয় তা আমরা এবার দেখব। আমি চাইছি এখন এই যে বাঁকুড়ার ভেতর একটি রিয়া নামে যে ফাইল রয়েছে সেটিকে আমি চাইছি এখন এই ঝাড়খণ্ডের ভেতরে টাটা শহরের ভেতর যে গীতা এবং রীতা রয়েছে তার সাথে রেখে দেব, এখানে আমি রাখতে চাই। তাহলে এখন আমাকে যা করতে হবে লিখতে হবে কপি স্পেস মেন ডাইরেক্টরি নেম, অর্থাৎ মেন ডাইরেক্টরি নেম আমার হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া লিখলাম। এরপর আমাকে ফ্রন্ট স্ল্যাশের জায়গায় ব্যাক স্ল্যাশের ব্যবহার করতে হবে, ব্যাক স্ল্যাশ আমার সোর্স পাথ অর্থাৎ যেখানে আমার ফাইলটি রয়েছে সেটিকে বলা হচ্ছে সোর্স পাথ, এবং যেখানে আমি নিয়ে যেতে চাই সেটিকে বলা হয় টার্গেট পাথ। তো সোর্স পাথ হচ্ছে আমার রিয়া যেটি রয়েছে বাঁকুড়া নামে সাব ডাইরেক্টরির ভেতরে, তাহলে আমাকে এখানে লিখতে হবে বাঁকুড়া, আবার আমি ব্যাক স্ল্যাশের ব্যবহার করব। এবার আমি যে ফাইল নেমটি রয়েছে সেই ফাইল নেমটিকে আমি লিখব রিয়া, এরপর আমি স্পেস দেব। এবার আমার টার্গেট পাথ হচ্ছে ঝাড়খণ্ডের টাটা, ওখানে আমি এই ফাইলটিকে নিয়ে যেতে চাই। তাহলে আমি কি করব, লিখব আমি আবার মেন ডাইরেক্টরি ইন্ডিয়া ব্যাক স্ল্যাশ, সাব ডাইরেক্টরি হচ্ছে আমার তাহলে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড আবার ব্যাক স্ল্যাশ, ঝাড়খণ্ডের ভেতর রয়েছে টাটা, তাহলে আমি এখানে টাটা লিখে দিলাম। এবার আমি এন্টার দেব। এখানে বলছে দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড ফাইল স্পেসিফাইড, কোথায় একটি আমাদের ভুল হয়েছে। আবার আমি লিখব কপি স্পেস মেন ডাইরেক্টরি নেম ইন্ডিয়া ব্যাক স্ল্যাশ বেঙ্গল, বেঙ্গল ব্যাক স্ল্যাশ বাঁকুড়া, বাঁকুড়া আবার দিলাম ব্যাক স্ল্যাশ, এরপর বাঁকুড়ার ভেতরে রয়েছে আমার রিয়া। একটু আগে যেটি ভুল হলো সেখানে আমি বেঙ্গলটি দিতে ভুলে গেছিলাম, যে কারণে আমার ফাইলটিকে খুঁজে পাইনি। তাহলে এরপর রিয়া হয়েছে। এবার আমি টার্গেট পাথটি আবার উল্লেখ করব, লিখব ইন্ডিয়া ব্যাক স্ল্যাশ
ঝাড়খণ্ড ব্যাকস্লেস টাটা, ওয়ান ফাইলস কপিড। এবার আমার কিন্তু ফর্মুলাটি ঠিকভাবে দেওয়া হয়েছে। এবার আমি একবার সিএলএস করে নেব, সিএলএস। আবার আমি ওই ট্রি কমান্ডটি দেব, ট্রি ফ্রন্ট স্ল্যাশ এফ স্পেস ইন্ডিয়া, এন্টার। আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলের ভেতর যে বাঁকুড়া সাব ডিরেক্টরি হচ্ছে সেখানে যে রিয়া ফাইলটি আছে সেটি কপি হয়ে আমার কিন্তু ঝাড়খণ্ডের ভেতরে টাটাতে চলে এসেছে। দেখুন, গীতা, রিয়া, রীতা এবং আরেকটি রয়েছে আমার রিয়া, তিনটি ফাইল এখানে হয়ে গেল। অর্থাৎ আমি বেঙ্গলের ভেতর যে বাঁকুড়া রয়েছে সেই বাঁকুড়ার ভেতর যে রিয়া ফাইলটি রয়েছে সেটিকে আমি কপি করে নিয়ে চলে এলাম টাটার ভেতরে। তাহলে এটি হচ্ছে আমার কপি। এবার আমি কপি না করে আমি চাইছি যে ফাইলটি যেখানে ছিল সেখানে আবার আমি রেখে আসবো। এর জন্য আমাকে যে কমান্ডটি ব্যবহার করতে হবে তা হচ্ছে মুভ। কপি করলে তো একটি জেরক্স হয়ে যাচ্ছে, আর মুভ করলে এখান থেকে ফাইলটিকে তুলে অন্য জায়গায় আমি শিফট করে দেব। তাহলে ফর্মুলা সেম, খালি কপির জায়গায় মুভ লিখতে হবে। আমি লিখছি এখন মুভ স্পেস, আবার আমাকে সোর্স পাথ চুজ করতে হবে। সোর্স পাথ হচ্ছে আমার এখানে টাটা। তাহলে টাটা নেওয়ার জন্য আমাকে প্রথমে লিখতে হবে মেন ডাইরেক্টরি ইন্ডিয়া ব্যাকস্লেস ঝাড়খণ্ড একটু স্ক্রিনে অসুবিধা হচ্ছে ঝাড়খণ্ড আবার ব্যাকস্লেস টাটা ব্যাকস্লেস, ফাইলটির নাম ছিল রিয়া, রিয়া স্পেস, টার্গেট পাথ হচ্ছে আমার বেঙ্গলের বাঁকুড়া। তাহলে আবার আমাকে লিখতে হবে মেন ডাইরেক্টরি, মেন ডাইরেক্টরি ব্যাকস্লেস সাব ডাইরেক্টরি বেঙ্গল ব্যাকস্লেস, তার ভেতরে সাব ডাইরেক্টরি হচ্ছে বাঁকুড়া, এন্টার। আমার এখানে বলছে ওভার রাইট। কেন ওভার রাইট বলছে? কারণ আমি রিয়া নামটি যেটি নিয়েছি সেটি অলরেডি বাঁকুড়ার মধ্যে রয়েছে। তাহলে এখন যেহেতু দুটো ফাইল একই হয়ে গেছে, এখন আমি যদি ইয়েস করি তাহলে পুরনো রিয়া ফাইলটি চলে যাবে এবং নতুন এই ফাইলটি আমার থাকবে। আর যদি আমি এখন নো করি তাহলে এটি আমার হবে না, আবার অন্য একটি ফাইলকে আমাকে নিতে হবে। তাহলে আমি এখন বোঝার জন্য আমি এখন আপাতত নো করে দিচ্ছি, এন লিখলেই হয়ে যায়। আবার আমি প্রথম থেকে সূত্রটি লিখব, মুভ স্পেস মেন ডাইরেক্টরি নেম ব্যাকস্লেস ঝাড়খণ্ড ব্যাকস্লেস টাটা ব্যাকস্লেস। এবার আমি রিয়ানা নিয়ে অন্য একটি ফাইলকে নিচ্ছি বোঝার জন্য, সব রকমভাবে করে দেখে নিচ্ছি, কারণ তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে আমি দুটোই দুবার আমি ভুলভাবে করলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। গীতা লিখলাম স্পেস, টার্গেট পাথ আমার হচ্ছে আবার ইন্ডিয়া ব্যাকস্লেস বেঙ্গল ব্যাকস্লেস, চলে যাব আমি বাঁকুড়া, এটা। এবার দেখুন হয়ে গেল, কারণ এখানে আমার ডুপ্লিকেট কপি আর আমি দেখতে পাচ্ছি না, একই নামের ফাইল আর নেই বাঁকুড়ার মধ্যে। এখানে আমার বাঁকুড়ার মধ্যে রিয়া এবং শ্যাম রয়েছে, আমি এখানে গীতাকে তুলে নিয়ে যাচ্ছি। এবার আমি একবার সিএলএস করে এন্টার দেব, আবার আমি ট্রি ফ্রন্ট স্ল্যাশ এফ স্পেস ইন্ডিয়া লিখে এন্টার দেব। এবার দেখুন কীভাবে আমার বাঁকুড়ার মধ্যে
গীতা নামে ফাইলটি টাটা থেকে উঠে মাকুড়ায় শিফট হয়ে গেছে। এবার কোনো একটি ফাইলকে যদি আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কীভাবে আমরা ডিলিট করব, কারণ মেইন ডাইরেক্টরির ভিতরে সাব ডাইরেক্টরি, তার ভিতরে আবার সাব ডাইরেক্টরি, তার ভিতরে ফাইলটি আমার সুরক্ষিত রয়েছে, অত সহজে ডিলিট করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাকে ডিলিট করার জন্য আমাকে যে প্রসেস হাঁটতে হবে তা হচ্ছে, যেভাবে কপি এবং মুভ করলাম ঠিক ওই প্রসেসই আমাদের অ্যাপ্লাই করতে হবে। খালি লিখতে হবে কমান্ডটি ডেল, DEL, ডেল স্পেস, আবার আমাকে সোর্স পাথ এবং টার্গেট পাথ এই প্রসেসটি ধরতে হবে। তাহলে আমি এখন কোন ফাইলটি ডিলিট করতে চাই সেটাকে ঠিক করব। আমি চাইছি এখন এই যে পুরুলিয়ার ভেতর সজল নামে যে ফাইলটি রয়েছে সেটিকে আমি ডিলিট করতে চাই। তাহলে আমাকে ডিল লেখার পর লিখতে হবে মেইন ডাইরেক্টরি নেম ইন্ডিয়া ব্যাকস্লেস বেঙ্গল, ঠিক ধাপে ধাপে কিন্তু আমাদের যেতে হবে, বেঙ্গল ব্যাকস্লেস পুরুলিয়া, এরপর আবার ব্যাকস্লেস দিয়ে যে ফাইলটি আছে সেই ফাইলটির নাম লিখব। আমি চাইছি সজল, তাহলে SAJAL সজল আমি টাইপ করে লিখে দিলাম। এবার আমি এন্টার দেব, এন্টার দেওয়ার পর একবার সিএলএস করে নেব, দেখা সুবিধাতে নাও করতে পারি, করে নিচ্ছি তবু এন্টার। আবার আমি প্রি ফন্ট স্ল্যাশ এপ স্পেস মেইন ডাইরেক্টরি নেম দিয়ে এন্টার দিলে দেখতে পাবো বর্তমানে আর পুরুলিয়ার ভেতর কিন্তু সজল বলে ফাইল নেই, এখানে একটি ফাইল রয়েছে যা হচ্ছে সুরেজ। অর্থাৎ আমি এই প্রসেসে আমি পুরুলিয়ার ভেতর একটি ফাইলকে ডিলিট করতে পারলাম। এবার ফাইলের মতো যদি আমরা কোনো ডাইরেক্টরিকে ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে দেখতে হবে যে ডাইরেক্টরি বা সাব ডাইরেক্টরির ভিতরের ফাইলটি আগে ডিলিট হয়েছে কিনা দেখতে হবে। আগে কিন্তু ফাইলটি ডিলিট করে নিতে হবে ডেল কমান্ড দিয়ে, তারপর আমরা সেই ডাইরেক্টরি বা সাব ডাইরেক্টরিকে আমরা মুছতে পারবো। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া নামে যে সাব ডাইরেক্টরি রয়েছে সেখানে কিন্তু কোনো ফাইল নেই, অলরেডি সেই ফাইল ডিলিট হয়ে গেছে। তো এখানে আমরা তাহলে মোছার জন্য কিন্তু আমি ডাইরেক্টরির ক্ষেত্রে ডেল কমান্ড দেব না, এখানে যে কমান্ডটি রয়েছে তা হচ্ছে RD কমান্ড। তো আমাকে এখন পুরুলিয়া নামের এই সাব ডাইরেক্টরিকে ডিলিট করার জন্য আমাকে লিখতে হবে RD স্পেস মেইন ডাইরেক্টরি নেম ব্যাকস্লেস সাব ডাইরেক্টরি নেম, লিখলাম বেঙ্গল, আবার ব্যাকস্লেস দিয়ে আমি পুরুলিয়াটি দেখতে পাচ্ছি। আমি তাহলে পুরুলিয়াটিকে ডিলিট করতে পারবো, বাঁকুড়া পারবো না কারণ ওর ভিতরে তিনখানা আমার ফাইল রয়েছে। তো আমি তাই পুরুলিয়া লিখলাম, এবার আমি এন্টার দেব। এরপর আমার আদৌ ডিলিট হলো কি না তা দেখার জন্য একবার আমি সিএলএস করে নেব, আবার আমি লিখব ট্রি কনসলেস এফ স্পেস ইন্ডিয়া। আমি দেখতে পাচ্ছি এখানে আর কিন্তু আমার পুরুলিয়া নামের সাব ডাইরেক্টরি অস্তিত্ব নেই, ওটি আমার তাহলে ডিলিট হয়ে গেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে ফাইল ডিলিট করার ক্ষেত্রে আমাদের ডেল কমান্ড ব্যবহার করতে হবে, এবং ডাইরেক্টরি বা সাব ডাইরেক্টরি ডিলিট করার জন্য আমাকে RD কমান্ড ব্যবহার করতে হবে। তাহলে আমি পুরো ডাইরেক্টরিকে যদি ডিলিট করতে চাই, প্রথমে আমাকে আগে ফাইলগুলো ডিলিট করে নিতে হবে, তারপর আমাকে RD লিখে আমাদের ধাপে ধাপে সাব ডাইরেক্টরিগুলো ডিলিট করতে হবে, তারপর আমি শেষে মেন ডাইরেক্টরিকে ডিলিট করতে পারবো। এই হলো আজকের আমাদের তাহলে ক্লাস, তাহলে এই পর্যন্ত থাক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এবং হ্যাঁ, যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা একবার সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু আর দ্বিতীয়বার সাবস্ক্রাইব করবেন না, এতে করে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যায়। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, ভিডিওগুলি দেখে বাড়িতে প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, নমস্কার।